সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ আমি শেয়ার করব কিভাবে হাতের কনুই ও হাঁটুর কালো দাগ দূর করবেন। আমরা জানি আমাদের শরীরের অন্যান্য অংশের তুলনায় এই হাতের কনুই ও হাঁটুর কালো দাগ অনেকটা হয়ে থাকে, যা দেখতে অনেক সময় বাজে লাগে। তো চলুন কিভাবে ঘরোয়া উপায়ে আপনারা এই হাতের কনুই ও হাঁটুর কালো দাগ দূর করবেন সেই ভিডিওটা দেখে নিন। এই দাগ রিমুভ করার জন্য দুটি স্টেপ ফলো করতে হবে, একটি হচ্ছে স্ক্রাবার এবং দ্বিতীয়টি হচ্ছে প্যাক। স্ক্রাবার বানানোর জন্য একটি পরিষ্কার পাত্র নিন, এক চামচ চিনি অ্যাড করুন। চিনি মৃত কোষ বা চামড়া দূর করতে সাহায্য করে এবং স্কিনকে লাইট ও গ্লোয়িং করে তোলে। তাছাড়া এটি পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে। অ্যাড করুন এক চামচ বেকিং সোডা, একটু মিক্স করে নিন। বেকিং সোডা স্কিন উজ্জ্বল করতে সাহায্য করে, এটি অ্যান্টিসেপ্টিক একটি উপাদান যা ত্বককে দাগহীন করে তোলে। সবশেষে অ্যাড করুন এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। আমরা জানি অ্যালোভেরা জেল স্কিনের জন্য খুবই উপকারী একটি উপাদান, এটি স্কিনকে লাইট করতে সাহায্য করে, সেই সাথে স্কিন ময়েশ্চারাইজার করতেও সাহায্য করে। এবার খুব ভালোভাবে মিক্স করে নিন। আমার স্ক্রাবার একেবারে রেডি। এবারে স্ক্রাব দিয়ে আপনাদের হাঁটু এবং কনুয়ে যেখানে কালো দাগ আছে ঠিক সেখানে এরকম করে ম্যাসেজ করে নিন প্রায় 5 থেকে 7 মিনিট ধরে। আপনারা যদি চান সেক্ষেত্রে হাতের কালো দাগও, ঠিক এই নখের ওপরে যে কালো দাগগুলো থাকে সেগুলো রিমুভ করে নিতে পারেন। এভাবে 5-7 মিনিট ধরে ম্যাসেজ করার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবার আমি আপনাদেরকে প্যাক তৈরি করে দেখাবো। একটি পরিষ্কার পাত্র নিন। পরিষ্কার পাত্রে এক চামচ চালের গুঁড়া নিন। অ্যাড করুন এক চামচ পরিমাণে মুলতানি মাটি। আবার অ্যাড করুন এক চামচ মধু। ভালোভাবে মিক্স করুন। সবশেষে অ্যাড করুন 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়া। আবারও ভালো করে মিক্স করুন। সামান্য পরিমাণে ঠান্ডা পানি অ্যাড করব। এই প্যাকে আছে মুলতানি মাটি, যা আমাদের স্কিনকে ফর্সা ও দাগহীন করতে অনেক সাহায্য করে। আছে চালের গুঁড়া, এটি আমাদের স্কিনে ক্রোমোজোম বাড়াতে সাহায্য করে এবং স্কিনকে গভীরভাবে ক্লিন করে এবং সেই সাথে স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে। আছে মধু, মধুতে আছে ত্বক পরিষ্কার করার ন্যাচারাল উপাদান এবং স্কিনকে সফট ও লাইটও করতে সাহায্য করে। আছে হলুদ গুঁড়া, হলুদে আছে অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিব্যাকটেরিয়া রোধি উপাদান, যা আমাদের স্কিনে শুষ্কতা দূর করে এবং সেই সাথে কালো দাগ দূর করে ও স্কিনকে উজ্জ্বল করে তোলে। আপনারা এখানে সাধারণ পানির পরিবর্তে গোলাপ জলও ইউজ করতে পারেন। আমার প্যাকটি একেবারে রেডি। এবার আপনাদের হাঁটু ও কনুয়ে খুব ভালোভাবে হালকা করে ম্যাসেজ করে লাগিয়ে নিন। এই প্যাকটি সপ্তাহে মাত্র 2 দিন ইউজ করতে হবে। তবে যাদের বেশি পরিমাণে কনুই এবং হাঁটুতে কালো দাগ পড়েছে তারা সপ্তাহে অবশ্যই 4 দিন ইউজ করবেন, সেক্ষেত্রে আপনারা আরও ভালো ফলাফল পাবেন। এভাবে লাগিয়ে রাখার পর শুকিয়ে যাবার পর আপনারা আরও একটু ম্যাসেজ করে নেবেন, তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার দিবেন, সেই সাথে কমেন্টস করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।